একজন মানুষ জায়গা করে নিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়ে। শত শত যুবক খুঁজে পেয়েছে আলোর পথ। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী দাই ইলাল্লাহ শেখ মিজানুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারিকে আমরা সকলে চিনি। কিছুদিন পূর্বে আমরা জেনেছি যে তিনি বিশ্বে একটি রেকর্ড করেছেন। তিনি একটি ইউটিউব চ্যানেল খুলে তিনার ভেরিফাইড পেজ থেকে সেই চ্যানেলটির সম্পর্কে একটি স্ট্যাটাস লেখেন, আর সেই স্ট্যাটাস থেকে সারা বিশ্বে একটি রেকর্ড গড়ে যায় যা পূর্বে কখনো গড়ে নাই। এবার বাংলাদেশে বইমেলাতে ডক্টর মিজানুর রহমান আজহারির আরেকটি চমক নিয়ে আসছে গার্ডিয়ান পাবলিকেশন, তিনার নিজের লেখা একটি বই মেসেজ, যা আধুনিকতার সাথে পুরো ইসলামকে বোঝার মতো একটি সুস্পষ্ট বই লিখেছেন। আর বইটি প্রকাশ হচ্ছে বাংলাদেশের বিখ্যাত গার্ডিয়ান পাবলিকেশন থেকে। এই বইটির ব্যাপারে ডক্টর মিজানুর রহমান আজহারি কিছু কথা লিখেছেন, সেই কথাটুকু আমরা জানব। সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, যার অপার করুণায় সকল ভালো কাজ পূর্ণতা পায়। দরুদ ও সালাম প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সত্যর বাণী সর্বত্র পৌঁছে দিতে আমাদের আহ্বান করেছেন। 2021 সালের বইমেলায় মেসেজ আধুনিক মননে দিনের ছোঁয়ায় শিরোনামে প্রকাশিত বইটি বাংলা ভাষায় আমার প্রথম কাজ। নিজেকে বাংলা সাহিত্য দুনিয়ার যুক্ত করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। আমি ক্ষুদ্র মানুষ, জ্ঞান দুনিয়ার দুর্বল ছাত্র, প্রতি মুহূর্তে নিত্য নতুন কিছু জানার চেষ্টা করি। সত্যের অনুপম ছোঁয়া নিজেকে ক্ষুদ্র করার অবিরত এক সংগ্রামে আছি। তীর পেয়েছি জ্ঞান সমুদ্রে, যত গভীর প্রবেশ করেছি নিজেকে তত দুর্বল, অসহায়, অন্তঃসারশূন্য ও ক্ষুদ্র হিসাবে আবিষ্কার করেছি। রবের দুনিয়া কত বড় তা কত নিয়ামত ডুবে আছি আমরা। পৃথিবীর প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে জ্ঞানের মণিমুক্তা রত্ন, কটা ভাঁজে আর বিচরণ করা যায়। নিজের সীমাবদ্ধতা জানা সত্ত্বেও উম্মাহার তরুণদের নিয়ে কেন জানি পেরেশানিত ভুগি। 21 শতকের তরুণ কি এক মরিচিকার পেছনে ছুটছে? এই প্রজন্মের একজন হয়ে খুব করে তাদের মানসপটকে বোঝার চেষ্টা করি, তাদের কর্মপরতা বেশ বুঝতে পারি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথা, টোন, মনসত্ত্ব, অবস্থানকে উপলব্ধি করতে পারি। মূলত আমার ক্ষুদ্র কর্মপরতা এই তরুণদের ঘিরেই তাদের জন্য ভাবি, বলি, লিখি, কন্টেন্ট তৈরি করি। কারণ এ প্রজন্মকে যদি সঠিক পরিবহনে তুলে দেওয়া যায় তাহলে সঠিক গন্তব্য পৌঁছাবে। ভুল গাড়িতে উঠিয়ে হা হুতাশ করে কী লাভ? দেশের বিভিন্ন প্রান্তে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার সৌভাগ্য হয়েছিল রাব্বুল আলামিনের দয়ায়। একজন দায়ী হিসেবে সাধারণত কথা বলাটাই আমার স্বাচ্ছন্দ্যবোধ জায়গা। গত 7 বছরের দাওয়াতি অভিযাত্রায় অনেক শ্রোতা আমার লিখিত বইয়ের অবদান করেছেন। আমি জানিছি শোনার পাশাপাশি শ্রোতাদের বড় একটা অংশ পড়তে ভালোবাসেন। ইন্টেলেকচুয়াল সার্কেল বই ও সাহিত্যের একটা আলাদা অবদান আছে। সাহিত্য ত্যাগে একটি দায়ী চাইলেই কিছু কন্ট্রিবিউট করতে পারে। দাওয়ায়ের সাহিত্যকে প্রেজেন্টেশন ও বেশ কার্যকর ও টেকসই লেখনী মানে স্থায়ী রেকর্ড, এই ভাবনা থেকেই লেখালেখির আগ্রহটা তৈরি হয়। এই গ্রন্থে একেবারে ঐতিহাসিক ও এক্সক্লুসিভ কোনো তথ্য হয়তো পাবেন না, এ আমার জ্ঞানের ক্ষুদ্রতা। বলতে পারেন কোরআনের কর্মী হিসেবে সাহিত্য জগৎ দায়বদ্ধতার জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা প্রচেষ্টা এই গ্রন্থ। সারা দেশে বিভিন্ন সময়ে আমি সুনির্দিষ্ট কিছু পয়েন্ট আলোচনা করেছি। গ্রন্থের প্রতিটি লেখায় নোটি প্রাথমিক সোর্স। বইটি নিয়ে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি লেখার চেয়ে বলা অনেক সহজ। বইটিতে কোরআন, সুন্নাহ, উদ্ধৃতি, সাহাবিদদের বক্তব্য, সালাফাদের কথা, বিভিন্ন শিক্ষণীয় ঘটনা, ক্লাসিক্যাল ও আধুনিকাল স্কলারদের রেফারেন্স, পাশাপাশি আমার নিজস্ব একান্ত কিছু চিন্তাভাবনা উপস্থাপিত হয়েছে। সাহিত্য দুনিয়ার বই মানেই
যে শব্দের মার পাছে ভারী ভারী কথা, এই গ্রন্থকে সেখান থেকে খানিকটা দূরে রাখার চেষ্টা করেছি। রাশভারী কথামালা পরিহার করে সাধারণ মানুষের ভাষায় লেখাগুলো সাজানো একটা প্রয়াস এখানে আছে। সকল ধর্ম বয়সী শ্রেণী পেশার পাঠক নিজেদের সাথে বইটি কন্ট্যাক্ট করতে পারবেন বলে আমার বিশ্বাস। প্রতিশ্রুতিশীল প্রকাশনা প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশনসকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ। পুরো গার্ডিয়ান টিম অক্লান্ত পরিশ্রম করেছে গ্রন্থটি পাঠকদের সামনে স্মার্টলি উপস্থাপনা করতে, বেশ কিছু তরুণ দিনরাত শ্রম দিয়েছে, সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। প্রত্যেকের কল্যাণ কামনা করছি। মানুষ হিসাবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। এই বইটিতে কোনো ভুল থাকবে না এমন দাবি করার দুঃসাহস করছি না। মানবিক দুর্বলতার কারণে বিশেষ কোনো টাইপিং মিস্টেক অথবা তথাগত কোনো অংশগতি আপনাদের চোখে পড়লে দয়া করে আমাদের জানাবেন, পরবর্তী সেটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। বাংলা ভাষা পাঠকদের নিকট ইসলামের সৌন্দর্য, মূল তৎপর্য, স্পিরিট ও মাধ্যম পন্থার শিক্ষা তুলে ধরতে বইটি কিছুটা হলেও অবদান রাখবে বলে আশা করছি। মেসেজ বইটি কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আধুনিক মননে দিনের ছোঁয়া লাগাতে বইটিকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। মিজানুর রহমান আজাহারী।